আচ্ছা, আজকের আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই প্রস্রবণ কি। প্রাকৃতিক উপায়ে কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভৌমজলের স্বাভাবিক প্রবাহমান জলের স্রোতরূপে যখন ভৌমজল প্রবল বেগে বা ধীর বেগে প্রবাহিত হয় তখন তাকে আমরা বলি প্রস্রবণ। তার আগে আমাদের জানতে হবে প্রস্রবণ রেখা কি। প্রস্রবণ রেখা হচ্ছে যদি কোনো একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ ভূপৃষ্ঠে প্রবাহিত হয়, অর্থাৎ কোনো একটি রেখা বরাবর ভৌম জল যখন ভূপৃষ্ঠে থেকে বেরিয়ে আসে বা নির্গত হয় তাকে আমরা বলি প্রস্রবণ রেখা। ভারতবর্ষে এরকম প্রস্রবণ রেখা বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে এরকম প্রস্রবণ রেখা লক্ষ্য করা যায়, পশ্চিমঘাটের সাহিদজি পার্বত্য অঞ্চলে এরকম প্রস্রবণ রেখা লক্ষ্য করা যায়, অর্থাৎ একটি নির্দিষ্ট রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ এখানে তৈরি হয়েছে। এবারে আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে প্রস্রবণের শ্রেণীবিন্যাস সম্পর্কে। ভূপৃষ্ঠের প্রস্রবণ বিভিন্ন রকম হতে পারে, তবে ভূবিজ্ঞানী ব্রায়ান প্রস্রবণকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি অভিকর্ষজ প্রস্রবণ আর অপরটি হচ্ছে অঅভিকর্ষজ প্রস্রবণ। প্রথমটি আমরা যেটা আজকে শ্রেণীবিন্যাস করব সেটি হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ। যে প্রস্রবণ থেকে ভূগর্ভস্থ জল পৃথিবীর অভিকর্ষীয় টানের অনুকূলে নির্গত হয় তাদের আমরা বলবো হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ। এর বিভিন্ন রকম রয়েছে। ফার্স্টে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে অবনত জলপিট প্রস্রবণ। এই প্রস্রবণে দেখো স্থায়ী সম্পৃক্ত স্তরটি সম্পৃক্ত হয়ে ভৌমজল অবনত হয়ে অবস্থান করে। যখন স্থায়ী সম্পৃক্ত ভৌম জলতল অবনত হয়ে ভূপৃষ্ঠে ছেদ করে তখন এই ধরনের প্রস্রবণ তৈরি হতে পারে। যেমন ঝাড়খণ্ডের লুপুং গুট্টু বলে একটি প্রস্রবণ রয়েছে, এটি অবনত জলপিট প্রস্রবণের উদাহরণ। এই অবনত জলপিট প্রস্রবণের পরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংযোগ প্রস্রবণ। সংযোগ প্রস্রবণের একটি টাইপ হচ্ছে ডাইক প্রস্রবণ। সংযোগ প্রস্রবণ কি তার আগে আমাদের জানতে হবে। সংযোগ প্রস্রবণ হচ্ছে প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলা যখন কোনো একটি অঞ্চলে একসাথে অবস্থান করে তখন অপ্রবেশ্য শিলার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ্য শিলা আটকে যে প্রস্রবণ তৈরি করে এটি হতে পারে ডাইক প্রস্রবণ। দেখো এখানে একটি ডাইক ক্রমাগত ভূপৃষ্ঠের উপরে ঊর্ধ্বমুখী হয়েছে, তার ফলে উপরের দিকে যে অপ্রবেশ্য তলের উপরে প্রবেশ্য তলটি আটকে গেছে এবং আটকে থাকার পর ভৌমজল এখানে জমা হয়ে গেছে এবং জমা হওয়ার জন্য এইখানে প্রবল পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে এবং এর ফলে এর মাঝখান বরাবর প্রস্রবণ তৈরি হয়েছে। এইভাবে কিন্তু তৈরি হতে পারে ডাইক প্রস্রবণ। ডাইক প্রস্রবণের উদাহরণ হতে পারে, আমাদের ভারতবর্ষে ডাইক প্রস্রবণ রয়েছে সাধারণত ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে। তাহলে এই সংযোগ প্রস্রবণ বিভিন্ন রকম হতে পারে, যেমন একটি আমি বললাম ডাইক প্রস্রবণ, এটি হতে পারে ভৃগুতট পাদদেশীয় প্রস্রবণ হতে পারে, সমান্তরাল প্রস্রবণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরও অনেক রকমের প্রস্রবণ হতে পারে। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে চ্যুতি প্রস্রবণ। চ্যুতির ফলে সম্পৃক্ত প্রবেশ্য স্তরটি অপ্রবেশ্য স্তর দ্বারা আবদ্ধ হলে ভৌমজলের নিচের দিকে প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ভৌমজল চ্যুতিতল বরাবর উত্থিত হয়ে যে প্রস্রবণ তৈরি করে তাকে বলা হয় চ্যুতি প্রস্রবণ। তোমরা ছবিতে বুঝতেই পারছো যেখানে চ্যুতি হয়েছে এবং এর ফলে প্রস্রবণ তৈরি হয়েছে। এর একটি উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষের মণিকরণ। মণিকরণ একটি উষ্ণ প্রস্রবণ, এই মণিকরণে কিন্তু এই ধরনের প্রস্রবণ লক্ষ্য করা গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দারণ প্রস্রবণ বা সন্ধি প্রস্রবণ। এটা কি? এটা হচ্ছে গ্রানাইট বা ব্যাসল্টের মতো বৃহদাকার অপ্রবেশ্য শিলায় ভূপৃষ্ঠে বিভিন্ন রকম দারণ লক্ষ্য করা যায়, দারণ বা ফাটল, এবং সেখান থেকে উপরের দিকে বৃষ্টিপাতের মাধ্যমে যে জলটি আসছে সেই জলটি আস্তে আস্তে অনুপ্রবেশের ফলে কোনো একটি স্থান ভূপৃষ্ঠের নিচে নিরেট শিলা কোনোটি স্থানে গিয়ে জমে এবং পরবর্তীকালে সেগুলো সমস্ত একত্রিত হয়ে কোনো একটা নির্দিষ্ট পথ বরাবর বেরিয়ে আসে এবং প্রস্রবণ রূপে অবস্থান করে। একে আমরা বলি বিদর প্রস্রবণ। যেমন আমাদের ভারতবর্ষে অমরকণ্টকের সোনমুড়া প্রস্রবণ এরকম বিদর প্রস্রবণের ফলে তৈরি হয়েছে। এবং লাস্ট যে প্রস্রবণটা আমরা আসছি সেটা হচ্ছে দ্রবণ প্রস্রবণ। দ্রবণ প্রস্রবণ কি? চুনাপাথর যুক্ত অঞ্চলে তোমরা সবাই জানো চুনাপাথরে কিন্তু অঙ্গার যোজন প্রক্রিয়া কার্যকরী হয়, অর্থাৎ চুনাপাথর জিপসাম এবং ব্যাসাল্ট, সরি ব্যাসাল্ট নয়, চুনাপাথর জিপসাম এবং ডলোমাইট,
এই ধরনের শিলাতে সাধারণত প্রচুর পরিমাণে কার্বনেশন হয় এবং জঙ্গলজজন হয়, এবং তার ফলে চুনাপাথরের ভিতরের দিকে স্তরে জল ঢুকে গিয়ে সেটা দ্রবীভূত করে ফেলে, এবং এর ফলে আস্তে আস্তে রাস্তাপথ তৈরি হয়, এবং পরবর্তীকালে ভূপৃষ্ঠের তলদেশে কোনো একটি জায়গা গিয়ে ভূপৃষ্ঠে সমস্ত জলগুলি জমা হয়, এবং পরবর্তীকালে সেখান থেকে কোনো একটা জায়গা থেকে যে ছিদ্রপথ তৈরি হয় সেখান থেকে সমস্ত জলটা বেরিয়ে আসে। তাহলে এরমভাবে প্রস্রবণ হতে পারে। এই প্রস্রবণের উদাহরণ হলো দ্রবণ প্রস্রবণ। এর আমাদের ভারতবর্ষে একে বলা একে দ্রবণ প্রস্রবণ বলে, কিন্তু ফ্রান্সে সবথেকে বেশি পরিমাণ দ্রবণ প্রস্রবণ লক্ষ্য করা যায়। ফ্রান্সের দি ফন্টেন দ্য ভ্যাকলুশের নামকরণ অনুযায়ী এই প্রস্রবণের আরটি নামকরণও করা হয়, সেটা হচ্ছে ভ্যাকলুশিয়ান প্রস্রবণ। আমাদের ভারতবর্ষের মুসৌরির কেম্পটিতে এরকম কিন্তু দ্রবণ প্রস্রবণ লক্ষ্য করা গিয়েছে। আচ্ছা, অভিকর্ষজ প্রস্রবণগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেব। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চিত্র সহকারে প্রস্রবণের শ্রেণীবিন্যাস আলোচনা করো, এবং সেখানে কিন্তু যদি তোমাদের উল্লেখ করে দেয় অভিকর্ষজ প্রস্রবণ, তাহলে কিন্তু তোমরা এগুলো চিত্র সহকারে লিখবে। আর অভিকর্ষজ প্রস্রবণগুলো দুটো হতে পারে, একটা আর্টেজিও প্রস্রবণ আর একটা গিজা, সেটা আমি নেক্সট ভিডিওতে শো করব। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।